হ্যালো স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো নেচার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা ইতিমধ্যে জেনেছো নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও জনজননে সক্ষম আবার কিছু উচ্চ শ্রেণীর উদ্ভিদ অঙ্গ বংশবিস্তার করতে পারে তো পরিবেশের তারতম্য অনুযায়ী উদ্ভিদ কখনও অঙ্গজনন সম্পন্ন করে আবার কখনো জনজনন সম্পন্ন করে আজকে আমরা আলোচনা করব ফুলের সাহায্যে উদ্ভিদ কীভাবে বংশ করে এসো দেখে নেওয়া যাক সেই প্রক্রিয়া উদ্ভিদ কীভাবে সম্পন্ন কৰে তো ফুলের এই রূপ সৌন্দর্য এবং সুমিষ্ট গন্ধ আমাদের মনে কপার্থে ও মধুর অনুভূতির সৃষ্টি করে কিন্তু যদি আমরা ফুলের এই গঠন ও কাজকে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব উদ্ভিদ জগৎ কত সুনিপুণভাবে ফুল ও ফলের সাহায্যে প্রাণী জগৎকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে উদ্ভিদের এই নিজেদের সুবিধার্থে ব্যবহার করা আমি তোমাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবো আর আশা করি তোমরা বুঝতেও পারবে প্রথমে আমরা ফুলের গঠন সম্বন্ধে জেনে নিই তারপরে ধীরে ধীরে সে এক্সপ্লোটেশন অর্থাৎ নিজেদের সুবিধার্থে ব্যবহার করা আমরা আস্তে আস্তে বুঝব ফুল উদ্ভিদের মুখ্য যৌন জননাঙ্গ নিষেকের পর ফুল ফল ও বীজে রূপান্তর হয় এবং পরবর্তীকালে বীজের অঙ্কুরোদ্গমের সাহায্যে নতুন চারাগাছের সৃষ্টি করে একটি আদর্শ ফুলে আমরা চারটা স্তবক দেখতে পাই সেগুলি হলো বৃত্তি বা ক্যালিক্স জলমণ্ডল বা করোলা বুঙ্কেশ্বর বা অ্যান্ড্রেশিয়াম গর্ভকেশ্বর বা গাইনেশিয়াম ফুলের এই স্তবকগুলি প্রতিটি অংশ যদি সমভাবে সজ্জিত থাকে তখন তাকে আমরা সমাঙ্গ ফুল বলি যেমন ধুতরা জবা এই সমস্ত ফুলের পাপড়িগুলো দেখবে সবই একই রকমভাবে সজ্জিত আছে তাই এগুলোকে আমরা সমাঙ্গ ফুল বলি আবার কিছু কিছু ফুল আছে যাদের এই পাপড়িগুলি সমভাবে সজ্জিত নয় যেমন ধরো মটর ফুল অথবা অপরাজিতা ফুল এদের পাপড়িগুলো অসমান তাই এগুলোকে আমরা অসমাঙ্গ ফুল বলি তো উদ্ভিদ জগতের বৈচিত্র্যের সাথে সাথে ফুলেরও বিভিন্ন গঠন বৈচিত্র্য আমরা লক্ষ্য করি বিভিন্ন ফুলের এই স্তবকগুলি বাইরে থেকে দেখে সবসময় কিন্তু শনাক্ত করা যায় না তোমাদের আলোচনার সুবিধার্থে তাই আমি তোমাদের একটি পরিচিত ফুল নিয়ে আলোচনা করব সেটি ধরো কাঞ্চন কাঞ্চন ফুল লেকচারটি দেখার পর তোমার বাড়ির চারপাশে যে সমস্ত ফুল আছে সেগুলি নিয়ে নিজেরা নিজেই পর্যবেক্ষণ করো আশা করি ফুল সম্বন্ধে তোমাদের মনে একটি বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে এখন আলোচনা করা যাক ফুলের প্রথম স্তবক অর্থাৎ বৃতিনি। নিয়ে পিকচারটাতে দেখতে পাচ্ছ এটি সবুজ রঙের অর্থাৎ শালক সক্ষম ফুলের একটি অংশ কুড়ি অবস্থায় এটি ফুলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে বৃত্তির প্রত্যেকটি অংশকে বৃত্তাংশ বা সেপাল বলে বৃত্তাংশগুলির যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা যুক্তবৃত্তি বলি আর যদি পরস্পর থেকে মুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা মুক্তবৃত্তি বলি ফুল যখন ফলে পরিণত হয় অর্থাৎ নিষেকের পর সাধারণত ফুলের বৃত্তিগুলি ঝরে ঝরে যায় ঝরে যায় এবং নষ্ট হয়ে যায় কিন্তু কিছু কিছু ফুলের ক্ষেত্রে বৃত্তি থেকে যায় অর্থাৎ স্থায়ী রূপে পরিগণিত হয় যেমন কাঁচা ক্ষেত্রে আবার কিছু কিছু ফুলের ক্ষেত্রে বৃত্তি ফল গঠনের অংশ নেয় যেমন চালতা ফুল ফুলের বৃত্তি মূলত ফুলকে কুড়ি অবস্থায় রক্ষা করে এবং ভিতরের যে তিনটি অঙ্গ সেগুলোকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে তাই বৃত্তিকে আমরা মুখ্যত ফুলের রক্ষাকারী উপাদান রূপেই বিবেচনা করব দলমণ্ডল বা করলা ফুলের দ্বিতীয় স্তবক এবং এটি ফুলের সবচেয়ে নান্দনিক উপাদান এর প্রতিটি অংশকে পাপড়ি বা পেটাল বলে পাপড়িগুলি ফুল বিশেষে পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকতে পারে আবার মুক্ত অবস্থায় থাকতে পারে মুক্ত অবস্থায় থাকলে তাকে আমরা মুক্ত দল বলি আবার যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা যুক্ত যুক্তদল বলি পিকচারটাতে দেখতে পাচ্ছ সাদা রঙের যে কাঞ্চন ফুল তার পাপড়িগুলো পরস্পর থেকে আলাদা তাই এটি মুক্ত দলের উদাহরণ আবার তোমরা যদি ধুতরা ফুলের ক্ষেত্রে দেখো সেখানে দেখবে পাপড়িগুলো পরস্পরের সঙ্গে সংলগ্ন থাকে যা যুক্ত ফুলের উদাহরণ তো ফুলের পাপড়ির রং ও গন্ধের মাধুর্যতা প্রাণীদের আকৃষ্ট করার মাধ্যমে নিজেদের পরাগ মিলন কাজটি সম্পন্ন করিয়ে নেয় পাপড়ির এই রঙ ও গন্ধ এটি ফুলকে তার জনমকার্যে সাহায্য করে সরাসরি জননে অংশগ্রহণ করে না তাহলে এখন পর্যন্ত তোমরা ফুলের যে দুটো স্তবকের কথা জানলে অর্থাৎ বৃত্তি এবং দলমণ্ডল এগুলো ফুলকে ফুলের ভিতরের অংশ অর্থাৎ পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বর এগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে অর্থাৎ এই দুটো ফুলের সাহায্যকারী স্তবক এরপরে আমরা আসবো ফুলের তৃতীয় স্তবক এবং চতুর্থ স্তবক যা ফুলের জন্মস্তবক রূপে পরিগণিত এস এরপর তোমাদের সঙ্গে আলোচনা করা যাক ফুলের দুটি জন্মস্তবক নিয়ে প্রথমটি পুংস্তবক এবং দ্বিতীয়টি স্ত্রীস্তবক পুংস্তবককে অ্যান্ড্রয়েশিয়াম বা বলে এবং স্ত্রী স্তবক বা কাইনেশিয়াম ইংরেজিতে বলা হয় তো ফুলের এই দুটি স্তবক জননে অংশগ্রহণ করায় এগুলোকে আমরা জন্মস্তবক রূপে গণ্য করি তো কোন ফুলের মধ্যে যদি এই দুটো স্তবক একসঙ্গে উপস্থিত থাকে তখন তাকে আমরা উভলিঙ্গ ফুল বলি এবং কোনো ফুলে যদি এই দুটো স্তবকের কোনো একটি স্তবক থাকে তখন তাকে আমরা একলিঙ্গ ফুল বলি তো যেমন ধরো তোমরা দেখেছো ঝিঙে বা কুমড়ো এগুলো সমস্ত একলিঙ্গ ফুলের উদাহরণ আবার এখানে যে তোমরা ছবিটাতে দেখছো এখানে কাঞ্চন ফুল বা এখানে দেখো যে জবা ফুল অথবা আরও অনেক ফুল আছে যেগুলো সব উভলিঙ্গ ফুলের উদাহরণ তো প্রথমে আমরা পুংস্তবকের গঠন সম্পর্কে আলোচনা করি পুংস্তবকের প্রত্যেকটি অংশকে আমরা পুঙ্কেশ্বর বা স্ট্যামিন বলি প্রত্যেকটি স্ট্যামিন বা পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত একটিকে বলা লম্বা দণ্ডাকার অংশটিকে বলা হয় ফিলামেন্ট এবং উপরের দিকে থলির ন্যায় অংশটিকে বলা হয় এনথার বা পরাগধানী তো পরাগধানী মূলত ফুলের মধ্যে আমরা দেখতে পাই দুটি খণ্ডে বিভক্ত এবং দুটি খণ্ডের মধ্যে চারটি লোভ বর্তমান থাকে তো ফুলের ফুল সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পরাগধানিতে আর্কিস নামক এক বিশেষ ধরনের কোষের সৃষ্টি হয় এই কোষ থেকে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময় কোষ কোষবিয়ায়ের মাধ্যমে রেণু গঠন করে রেণুর মধ্যে পুঁজানন কোষের সৃষ্টি হয় তো এই পরাগধানিতে রেণু উৎপাদনের পদ্ধতিকে বিজ্ঞানের পরিভাষায় মাইক্রোস্পোরজেনিসিস বলে তো ফুলের পূর্ণতা প্রাপ্তি ঘটলে পুঙ্কেশ্বরের পরাগধানীর প্রাচীরগুলি ফেটে যায় এবং পরাগথলি থেকে পরাগরেণু পরিবেশে মুক্ত হয় তো পরাগরেণুগুলো ফুলের জননে কীভাবে অংশগ্রহণ করবে সেগুলো আমরা পরে আলোচনা করছি স্ত্রী স্তবক বা গাইনিশিয়াম এটি ফুলের চতুর্থ জনস্তবক এখান থেকে স্ত্রী জনন কোষ উৎপন্ন হয় শ্রীস্তভক বা প্রত্যেকটি অংশকে কার্পেল বা গর্ভপত্র বলে প্রতিটি গর্ভপত্রের মধ্যে আমরা তিনটি প্রধান অংশ দেখতে পাই উপরের দিকে সামান্য স্ফীত অংশকে স্টিগমা বা গর্ভমুণ্ড বলে তার নিচের দণ্ডাকার অংশটিকে স্টাইল বা গর্ভদণ্ড এবং নিচের দিকের মোটামুটি বেশি স্ফীত অংশটিকে ওভারি বা ডিম্বাশয় বলা হয় এই ওভারির মধ্যে এক বা একাধিক অভিহুল বা ডিম্বক উপস্থিত থাকে তো প্রত্যেকটি অংশ ফুলের জননে অংশগ্রহণ করে এবং সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো বা বুঝবো এখন এইটুকুই তোমরা দেখে রাখো পরবর্তী ক্ষেত্রে পরাগ মিলন বা যখন আমরা নিষেক প্রক্রিয়া পড়ব তখন আমরা এই প্রত্যেকটি গঠন কীভাবে গ্রহণ করে সেগুলো আমরা দেখব। তো চিত্রটির চিত্রটির সাথে সাথে নামগুলো ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটি নামের যে ইংলিশ ফর্ম সেগুলো ভালো করে জেনে রাখো যা পরবর্তী ক্ষেত্রে তোমাদের খুব কাজে লাগবে পরাগ মিলন বা পলিনেশন ফুলের যৌন জননের একটি গুরুত্বপূর্ণ পর্যায় এই পর্যায়ে ফুলের পুঙ্কেশরের পরাগরেণু পরাগধানী থেকে মুক্ত হয়ে গর্ভপত্রে গর্ভমুণ্ডে বা টিকিমাতে স্থানান্তরিত হয় এই ঘটনাকে অ্যাকচুয়ালি আমরা পরাগমিলন বা পলিনেশন বলি তো পরাগমিলন যদি সম্পন্ন না হয় গর্ভপত্রে পরিণত লাভ ঘটে না এটি ধীরে ধীরে শুকিয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় অন্যভাবে বললে ফুল থেকে ফল এবং বীজ গঠিত হয় না তো এই পরাংমিলন প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করি একটি যুগ একটি ইতরপর যুগ সপরাগযুগ অর্থাৎ সেলফ পলিনেশন ইতরপরাগযোগ অর্থাৎ ক্রস পলিনেশান সেলফ পলিনেশন বা কি না যুগ হলো কোনো ফুলের যদি পরাগধানী থেকে নির্গত পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলের এইখানটা ভালো করে বোঝার চেষ্টা করি একই ফুলের একই ফুলের ক্ষেত্রেও ঘটতে পারে আবার একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা সপরাগযুগ বলি একই ফুলের মধ্যে যদি সপরাগযুগ ঘটে তখন তাকে আমরা অটোগ্যামি বলি আবার যদি একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটে তখন তাকে আমরা গেইটনোগ্যামি বলি তাহলে গেইটনোগ্যামি একটি ফুলের মধ্যে ঘটছে না দুইটি ফুল একই গাছে দুটি ফুলের মধ্যে ঘটছে তখন তখন আমরা সপরাগযুগ বলি অন্যদিকে ইতর পরাগযুগ কি না একই একটি ফুলের পরাগরেণু যদি ওই প্রজাতির অন্য অন্য গাছের ফুলে আবার অন্য প্রজাতিরও অন্য ফুলে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা ইতর পর যুগ বলি যেমন যুগের ক্ষেত্রে উদাহরণ ধরো যুগের যেটা অটোগেমি তার উদাহরণস্বরূপ তোমরা মনে রাখবে রঙ্গন দোপাটি আবার গেটোনো ক্ষেত্রে লাউ কুমড়ো তোমরা লাউ কুমড়ো গাছ দেখবে একটি এখানে লাউ কুমড়ো ফুলের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য কি না ফুলগুলো এক লিঙ্গ এবং অন্য আরেকটি বৈশিষ্ট্য কি না একই গাছের মধ্যে কিন্তু পুরুষ ফুলও জন্মে স্ত্রী ফুলও জন্মে কোনদিকে যথার যুগে যুগের বৈশ্বিক উদাহরণস্বরূপ পেঁপে তাল দেখবে পেঁপে গাছের ক্ষেত্রে বা তাল খেজুর গাছের ক্ষেত্রে কিছু কিছু তাল গাছ সব তাল গাছে কিন্তু তাল ধরে না কিছু কিছু তাল গাছ পুরুষ প্রকৃতির হয় এবং কিছু কিছু তাল গাছ স্ত্রী প্রকৃতির হয় অর্থাৎ স্ত্রী প্রকৃতির তাল গাছগুলো তে তাল ধরে কিন্তু পুরুষ পুরুষ যেগুলো গাছ সেগুলোর থেকে তাল হয় না এখন তোমাদের এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে আবার একটু বোঝানোর চেষ্টা করছি যদি অসুবিধা হচ্ছে দেখো এখানে তোমাদের তিনটি ফুল দেওয়া আছে নাম দেওয়া আছে এ বি সি এখানে এ এবং বি একটি উদ্ভিদের দুটি ফুল কিন্তু সি অপর একটি উদ্ভিদের ফুল এবং এখানে তিন ধরনেরই কিন্তু পরাগ মিলন দেখানো আছে প্রথমটিতে দেখো এ ফুলের রেণু তৃচ্ছিহ্ন দেওয়া দেওয়া আছে দেখো এ ফুলের রেণু এ ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তর হচ্ছে অর্থাৎ এটা কি এটা সপরাগুযোগ এবং সপরাগুযুগের কোনো ভাগ না অটোগ্যামি এবং দ্বিতীয়টিতে কি না এ ফুলের রেণু বি ফুলের অর্থাৎ ওই উদ্ভিদেরই অপর ফুলে স্থানান্তর করছে তাহলে এটাও সপরাগযুগ কিন্তু এটা কি না এটা হচ্ছে সপরাগুযুগেরই অন্য ভাগ অর্থাৎ গেইটোনেগ্যামি কিন্তু তৃতীয়টিতে কী হচ্ছে দেখো বি ফুলের রেণু অন্য উদ্ভিদের সি ফুলে স্থানান্তর করছে এটা হলো ইতর পরাগ যুগ এখন এই সপরাগ যুগ এবং ইতর প্রডাগ যুগের কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং সেগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যুগ ইতর প্রডাযের সুবিধা অসুবিধা পড়ে আবার অনেক ক্ষেত্রে যুগ অনেক সময় সপরাগযুগ ইতর প্রয়ুগে পার্থক্য পড়ে তো সপরাগযুগের যেগুলো বৈশিষ্ট্য না এখানে দেখো যুগ মানে তোমার যদি আমরা অটোগ্যামির ক্ষেত্রে দেখি অটোগ্যামির ক্ষেত্রে কোনো কিন্তু বাহকের দরকার হবে না অর্থাৎ একটা ফুলের রেনু ওই ফুলেই পড়বে অর্থাৎ এখানে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না এবং সাথে সাথে কি হয় না এই ফুলগুলো এমনই গঠনগত বৈশিষ্ট্য যে গর্ভপত্র এবং পুঙ্কেশ্বর একই সঙ্গে কিন্তু পরিণত লাভ করে যে কারণে দুটো কোনো বাহকেরও প্রয়োজন হয় না এবং এখানে পরাগ যে মিলন প্রক্রিয়া এটা অনেকটাই সুনিশ্চিত প্রক্রিয়া এখানে পরাগণের অপচয়টা কম হয় অর্থাৎ যত যতটা দরকার ততটা মানে পরাগুলোর প্রক্রিয়াটাও ঘটে যায় এখানে নিশ্চয়তাটা অনেক বেশি আবার কি এখানে কিছু অসুবিধাও আছে ধরো এখানে যে প্রজাতির যে বৈচিত্র্য বৈচিত্র্য কী করলে হয় না বিভিন্ন উপাদান যখন একসঙ্গে মিশে তখনই তো বৈচিত্র্য হয় না এখানে দেখো একটা ফুলেরই রেণু অর্থাৎ ওই ফুলের বংশগত যুক্ত যে রেণু সেই ফুলেরই মধ্যে স্থানান্তর করছে অর্থাৎ আদার্স কোনো বৈশিষ্ট্য আসছে না তাহলে এখানে যে প্রজাতির যে বৈচিত্র্য সে বৈচিত্র্যটি আসে না এখানে একটি উদ্ভিদের যা যা বৈচিত্র্য যা যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো তার উপর্তির মধ্যেও চলে আসে অর্থাৎ নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব এখানে ঘটে না অন্যভাবে বললে এটা পরাগযুগ একটি বিবর্তনমুখী ভূমিকা খুব একটা নেয় না অন্যদিকে যদি ইতর পরাগযুগের ক্ষেত্রে দেখো ইতর পরাযোগের অসুবিধা কী না এখানে দেখো যে বাহকের প্রয়োজন হয় অর্থাৎ একটা উদ্ভিদের একটা উদ্ভিদের রেণু অন্য উদ্ভিদে স্থানান্তর হতে গেলে কোনো কারো না কারো সাহায্যে দরকার হয় উদ্ভিদের তো কোনো হাত নেই যে রেণুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবে এখানে পরিবেশের বিভিন্ন উপাদানে সাহায্য নিতে হয় অর্থাৎ এখানে বাহকের প্রয়োজন হয় তাহলে যেখানে বাহকের প্রয়োজন অন্যের উপর নির্ভরশীল সেখানে নিশ্চয়ই প্রক্রিয়াটাও কিছুটা অনিশ্চিত প্রক্রিয়া তাও পরিবেশের যদি আমরা গঠনগত বৈচিত্র্য দেখি বা উদ্ভিদগুলো যে পরিবেশে জন্মে সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে প্রক্রিয়াটা মোটামুটিভাবে ঘটে যায় সাধারণত ঘটে যায় এবং অনেক কিছুই সুবিধা থাকে আমরা তো জানি যে পরিবেশে প্রত্যেকটা জীব সুনিপুণভাবে তার বংশ বিস্তারের জন্য সে অভিযোজিত এখানে একটা বড় সুবিধা কি না এখানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে যে কারণে অপত্যের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য চলে আসে এবং যা বিবর্তনের পক্ষে সুবিধা বিবর্তনের পক্ষে সহায়ক এটি ইতর পরাগ যুগ তো মোটামুটি সপরাগ যুগ ইতর পরাগ বুঝলে এখানে সুবিধা অসুবিধাগুলো আলাদা করে নোট করবে তাহলেই হবে আর এরকমই প্রশ্ন পড়ে এরপরে তোমাদের আলোচনা করছি পরাগযুগের বিভিন্ন বাহক সম্বন্ধে এবং বাহকের উপস্থিতি কীভাবে আমরা ফুলকে ভাগ করব তো তোমরা দেখলে ইতর পরাগযোগ এবং ইয়েটনিক গেমের ক্ষেত্রে বাহকের উপস্থিতি অপরিহার্য তো বাহকের নামকরণ অনুসারে আমরা পরাগযোগ প্রক্রিয়াগুলোকেও বিভিন্ন নামকরণে বিভিন্ন নামকরণ করেছি যেমন ধরো যদি বায়ুর দ্বারা পরাগযোগ হয় তাকে আমরা অ্যানিমোফিলি বলি জল দ্বারা হলে জলপরাগী বা হাইড্রোফিলি কীটপতঙ্গের দ্বারা হলে অ্যান্টেমোফিলি প্রয়াপতির দ্বারা হলে সাইকোফিলি সেরকমভাবে মানুষের মাধ্যমে যদি পরাগযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা অ্যান্থ্রোপোফিলি বলি শামুকের দ্বারা হলে মেলাকোফিলি এবং বাদুলের দ্বারা হলেও কাইরোপেরোফিলি পাখির দ্বারা হলে অর্ণিতোফিলি তো তোমাদের সিলেবাসে চার ধরনের দেওয়া আছে চার ধরনের পরাগযোগ প্রক্রিয়া দেওয়া আছে এবং সেই সেই পরাগুযোগে অংশগ্রহণকারী ফুলগুলোর বিবরণ তোমাদের দেওয়া আছে এবং সেগুলো এখন তোমাদের আলোচনা করার আলোচনা করছি তো তার আগে এইখানে দু একটা কথা বলিনি যে নামকরণগুলো নামকরণগুলো তোমাদের একটু জটিল মনে হলেও এগুলো আসলে এদের যে সায়েন্টিফিক যে ক্লাসিফিকেশান এদের এগুলো সবই সাধারণত ভিত্তিক নাম এইগুলো ধরো যেমন ধরো কাইরোপটেরা বাদুলের বর্গের নাম হচ্ছে কাইরপটেরা তাই এখানে বাদুল পরাগী ফুলকে কাইরপটেরে ফেলে ফেলে সেরকম সেরকমভাবে শামুকের ক্ষেত্রেও আবার মানুষের ক্ষেত্রে বিজ্ঞানগত পরিভাষায় আমরা অ্যান্থ্রো কথাটা ব্যবহার করি কীটপতঙ্গের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত শব্দ আমরা এন্টেমো কথাটা ব্যবহার করি প্রজাপতির ক্ষেত্রে সাইকো কথা ব্যবহার করি তাই এই নামকরণগুলো তোমাদের কাছে একটু জটিল মনে হলো কিন্তু এগুলো বারবার আলোচনা করলে তোমাদের মধ্যে এগুলো সরল সরলীকরণ ঘটে যাবে তো এরপরে আসি এরপর আসি ফুলগুলোর যে এই চার ধরনের পরাগযুগের পরাগযোগে অংশগ্রহণকারী ফুলগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো বায়ুপরাগী জলপরাগী পরাগী এবং পক্ষীপরাগী তো বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি না এখানে কোনো পতঙ্গের প্রয়োজন হয় না বায়ুর মাধ্যমে ফুলের রেণুগুলো পরিবাহিত হয় তো বায়ুর মাধ্যমে পরিবাহিত হতে গেলে ফুলের রেণুগুলো যে সমস্ত বা ফুলগুলো যে সমস্ত বৈশিষ্ট্য থাকা আবশ্যিক সেগুলো তোমরা নিজেরও বিশ্লেষণ করলেও বলতে পারবে তো তাও একবার শুনে নাও যেমন ধরো বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে ফুলের রেণুগুলোকে বাতাসে ওড়ার জন্য অত্যন্ত হালকা হতে হয় এবং যে ওদের যে ওদের যে রেণুগুলো রেণুগুলো খুব হালকা গুঁড়ন নেয় পুরো গুঁড়ন গুঁড়ো 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 হয় এবং রোমযুক্ত এবং ওদের যে দলমণ্ডল দলমণ্ডলগুলো ছোট হয় পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বর ফুলের বাইরের শীর্ষের দিকে অবস্থান করে যাতে সহজেই সেগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে এছাড়া রেণুগুলো যাতে গর্ভমুণ্ডে সহজেই আটকে যেতে পারে সেজন্য যুক্ত হয় এরপরে চলে আসি জলপরগী ফুলের ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোফিলি উদাহরণ হচ্ছে পাতা সঞ্জি বায়ুপরাগী ফুলের উদাহরণস্বরূপ তোমরা ধান গম এগুলো ম রাখবে তো জলপরাগী ফুলের ক্ষেত্রে যেগুলো বৈশিষ্ট্য বা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ফুলগুলো সেগুলো কি না রেণুগুলোকে হালকা হতে হয় যেগুলো জলে ভাসমান অবস্থায় যে সমস্ত ফুলের ক্ষেত্রে ঘটে তাদের ক্ষেত্রে কি হয় না রেণুগুলোকে হালকা হতে হয় এবং রেণুগুলো যাতে না জলে নষ্ট হয়ে যায় সেই জন্য বাইরে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে জলে সহজেই পরিবাহিত হতে পারেন পতঙ্গপরাগী ফুল এই পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো পতঙ্গপরাগী ফুল মানে কি পতঙ্গের দ্বারা বাহিত হয় তো পতঙ্গ কেন ফুলের কাজকে যাবে পতঙ্গের নিজস্ব স্বার্থ না থাকলে পতঙ্গ কেন ফুলের কাছকে যাবে সেই কারণে পতঙ্গের স্বার্থ পূরণের জন্য ফুলের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা উপাদান বর্তমান থাকে যেমন ফুলগুলো খুব রঙিন রঙিন এবং বৈচিত্র্যপূর্ণ হয় ফুলের মধ্যে পতঙ্গের খাবার স্বরূপ নেকটার বা মকরন্দ উপস্থিত থাকে তো নেকটার বা মকরন্দের উপস্থিতির কারণে এবং গন্ধ ও রূপের বৈচিত্র্যের কারণে পতঙ্গ পতঙ্গগুলি ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং যায় এবং এখানে একটা জিনিস আশ্চর্য আশ্চর্যের মতো যে দেখো একটি ফুলের মধ্যে যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পাবে যে একটি ফুলের মধ্যে একটি পতঙ্গের যতটা পরাগৃণু দরকার এই পরাগণু বলছি মকরন্দ দরকার ততটা কিন্তু থাকে না একটা ফুলের মধ্যে কিছু সামান্য সামান্য মকরন্দ থাকে যে কারণে কী হয় না একটি পতঙ্গে তার প্রয়োজন মেটাতে একাধিক ফুলের মধ্যে তাকে গমন করতে হয় তো একটি ফুল থেকে যখন অপর ফুলে সে মকরন্দ সংগ্রহ করতে যায় তখন কি হয় না কোনো ফুলের পর অন্য পতঙ্গের পায়ে আটকে যায় এবং সে আটকে যাওয়া রেণুগুলি যখন ওই ফুল থেকে অন্য ফুলে অন্য ধরে নাও যদি স্ত্রী ফুলে যায় তো সহজেই সেই স্ত্রী ফুলে গর্ভমুণ্ডে গিয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং গর্ভমুণ্ডগুলো অত্যন্ত চটচটে প্রকৃতির হয় যাতে সহজেই সেগুলি রেণুগুলি ওদের পা বা উপাঙ্গ থেকে সহজেই আটকে যেতে পারে তো এরকমভাবে পরাগের ফুলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে অবশ্যই মনে হবে ফুলগুলো রঙিন গন্ধ এবং বর্ণবৈচিত্র্য হয় এবং কি হয় না মকরন্দযুক্ত হয় যেখানে কিন্তু বায়ু পরাগী এবং জল পরাগী ফুলের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো থাকে না কারণ বায়ু এবং জলের কোনো এগুলো যেহেতু নির্জীব তাই এদের এদেরকে আকৃষ্ট করার কোনো প্রয়োজন হয় না সেই জন্য দেখো ওই ফুলগুলোর মধ্যে কিন্তু এবং গন্ধ বা রঙের বৈচিত্র্য বা মকরন্দ থাকে না পক্ষী পরাগী ফুলের ক্ষেত্রেও সেম পতঙ্গ পরাগী ফুলের মতো এখানে কী হয় না এখানে যেহেতু পক্ষীর মাধ্যমে হয় তাই ফুলগুলো একটু বড় প্রকৃতির হয় এবং ফুলগুলো বড় প্রকৃতির হয় উজ্জ্বল বর্ণবিশিষ্ট এবং মকরন্দের পরিমাণও এতে বেশি থাকে পুষ্পাক্ষ এবং পরাগধানী যাতে পাখিদের দ্বারা আকৃষ্ট হয় তো পক্ষীপরাগী ফুলের উদাহরণস্বরূপ তোমরা শিমুল মন রাখতে পারো আবার হেলিকর্নিয়া তোমাদের একটা ভিডিও পরে দেখবে হেলিকর্ণিয়া সেটাও মন রাখতে পারো পক্ষীপরাগী ফুলের ক্ষেত্রে উদাহরণস্বরূপ তো তোমাদের সিলেবাসে যেগুলো পরিচিত নাম সেগুলোই মনে রাখো আবার পতঙ্গী পরাগের পতঙ্গ পরাগীর ফুলের ক্ষেত্রে যে ধরো আম বা তোমাদের সূর্যমুখী নামে একটি ভিডিও দেখাবো সেখানেও তোমরা দেখতে পাবে যে সূর্যমুখী ফুলের মধ্যে পতঙ্গ কীভাবে করা প্রক্রিয়া ঘটাচ্ছে তো এই গেল মোটামুটি পরাগযোগ পরাগযোগ প্রক্রিয়াতে বিভিন্ন বাহকের ভূমিকা এবং পরাগযোগী অংশগ্রহণকারী ফুলগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য তো এগুলো ভালো করে তোমরা নোট করে নেবে প্রত্যেকটি যে চার ধরনের সিলেবাস এই চার ধরনেরই আছে এই চারটি চারটি যে পরাগী ফুল সেই ফুলগুলো অবশ্যই তোমরা ভালো করে করবে বাকিগুলো নামগুলো তোমরা নিজেদের জানার স্বার্থে মনে রাখবে আর এগুলো কিন্তু খাতাতে নোটবদ্ধ করবে এবং আগেই তোমাদের বললাম সবরাগযোগিতাগুলো সুবিধা অসুবিধা এগুলো ভালো করে তোমরা খাতাতে নোটবদ্ধ করে নাও ভিডিওটি ভেনাস ফ্লাইট্রেপ নামক এক বিশেষ ধরনের পতঙ্গ উদ্ভিদের এই ভেনাস ফ্লাইট্রেপ উদ্ভিদটি এটিতে তোমরা ভিডিওটিতে দেখো যে এরা পতঙ্গকে নিজেদের প্রয়োজন অনুসারে পরাগযোগ কাজে ব্যবহার করছে আবার যখন পরাগযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তখন সেই পতঙ্গগুলিকেই আবার নিজেদের খাদ্য হিসাবে ব্যবহার করছে অর্থাৎ উদ্ভিদরাও কিভাবে প্রাণী নিজেদের সুবিধা মতো ব্যবহার করিয়ে নেয় এটা একটা তার প্রকৃষ্ট উদাহরণ এছাড়াও আবার হেলিকর্নিয়া উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেরকমই একই ঘটনা আমি তোমাদের এখানে আরও কয়েকটি ভিডিও আপলোড করছি দেখে নাও এটা পতঙ্গ পরাগ পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সূর্যমুখী ফুল কিভাবে সূর্যমুখী ফুলের কীভাবে ঘটছে এছাড়া পরাগী ফুলেরও একটি ছোট্ট ভিডিও আমি তোমাদের আপলোড করছি Here, insects can feed safely on nectar. In return, they provide a vital service, carrying pollen from flower to flower. But the truce is only temporary. When pollination is over, it's back to business as usual. দলমণ্ডল বা করলা ফুলের দ্বিতীয় স্তবক এবং এটি ফুলের সবচেয়ে নান্দনিক উপাদান এর প্রতিটি অংশকে পাপড়ি বা পেটাল বলে পাপড়িগুলি ফুল বিশেষে পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থাও থাকতে পারে আবার মুক্ত অবস্থাও থাকতে পারে মুক্ত অবস্থায় থাকলে তাকে আমরা মুক্ত দল বলি আবার যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা যুক্তদল বলি পিকচারটাতে দেখতে পাচ্ছ সাদা রঙের যে কাঞ্চন ফুল তার পাপড়িগুলো পরস্পর থেকে আলাদা তাই এটি মুক্তদলের উদাহরণ আবার

is fertilized. In the sun-drenched fields of southern France, the flowering season is a long one. But not all plants have this luxury. তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে উদ্ভিদের সপুষ্প উদ্ভিদের মধ্যে কিভাবে পরাগজ প্রক্রিয়া সম্পন্ন হয় তো পরাগজ প্রক্রিয়ার পর কী ঘটে অর্থাৎ তোমরা দেখবে নিষেধ প্রক্রিয়া সেখানে দেখবে উদ্ভিদের দু দুটি দুটি জনন কোষের কীভাবে মিলন ঘটছে এবং মিলনের পর উদ্ভিদের ফুল থেকে কীভাবে ফল এবং বীজে রূপান্তর হয় না সেই ভিডিওটি এখন নয় তার জন্য তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো তারপরে তোমাদের সেই ভিডিওটি আপলোড করব এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাভ এ নেট ডে মোক গুড় বাই